আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন চতুর্থ শ্রেণীর পদের জন্য স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন আজ অর্থাৎ রবিবার যে পরীক্ষার আয়োজন করেছে তাতে কাসার জেলায় মোট তিয়াত্তর হাজার তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন পরীক্ষা হবে দুই শিফটে প্রথম শিফটেই রয়েছেন অধিকাংশ পরীক্ষার্থী সাতান্ন হাজার পাঁচশো পঁচিশ জন দ্বিতীয় শিফটে বসবেন পনেরো হাজার আটশো একান্ন জন শহর এবং গ্রাম মিলিয়ে মোট একশো আঠারোটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে এই পরীক্ষা নির্বিঘ্নে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে এই দ্বারাই জেলা প্রশাসন জানিয়েছে পরীক্ষার্থী সাংবাদিক এবং পরীক্ষা সংশ্লিষ্ট সরকারি কর্মী ছাড়া পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে অন্য কেউ জড়ো হতে পারবেন না সুইচ অন কিংবা অফ কোনো অবস্থায় পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা চলবে না স্মার্ট ওয়াচ হেলথ ব্যান্ড ইলেকট্রনিক পেন অথবা ক্লেনার ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন বা এই ধরনের ইলেকট্রনিক সামগ্রী প্রোগ্রামেবল ডিভাইস নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌন্দর্য প্রতিযোগিতা মিস অ্যান্ড মিস্টার বরাক নেশন ওয়াইড পরিচালনায় থাকবেন প্রফেসর ডক্টর স্মিতা দেব নভেম্বর মাসে শিলচরে অনুষ্ঠিত হবে এই সৌন্দর্য প্রতিযোগিতা মিস অ্যান্ড মিস্টার সঙ্গে থাকবে টিন অ্যান্ড মিসেস বরাক নেশন ওয়াইড পরিচালনায় থাকবেন দু সালের মিসেস ইউনিভার্স প্রফেসর ডক্টর দেব লাভলি এই সৌন্দর্য প্রতিযোগিতায় শুধু ফ্যাশন নয় শেখানো হবে নিজের জীবনের লাইফস্টাইল গ্রুমিং ব্যক্তিত্ব বিকাশের পাঠদান মঞ্চে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এবং শৈক্ষিক বিকাশও এই প্রতিযোগিতায় বিজয়ী পাবেন নগদ ষাট হাজার টাকা সঙ্গে অন্যান্য পুরস্কার সামগ্রী মাত্র টাকায় নিজের শিশুকে বিক্রি করে ফেসে গেল বাবা সেই সঙ্গে শিশুর পেতা মন্দিরের এক পুরোহিত এবং মধ্যস্থতাকারী মহিলা পুলিশের জালে পড়লেন ঘটনাটি ঘটেছে গহপুরে খবর অনুসারে সুরন গৌর নামে এক ব্যক্তি তার সন্তানকে মাত্র ছয় হাজার টাকায় লক্ষিমপুর জেলার এক মন্দিরের পুরোহিত কৃষ্ণপ্রসাদ উপাধ্যায়ের কাছে বিক্রি করে দে এই বিক্রির প্রক্রিয়া সহায়তা করে তুপনি গুয়ালা নামে এক মহিলা গত এগারো আগস্ট গহপুর হাসপাতালে শিশুটির জন্মের পরই সন্তানের বাবা শিশুটি মৃত বলে প্রচার করলেও প্রতিবেশীদের মনে সন্দেহ দেখা দে এবং পুলিশকে তাদের সন্দেহের কথা জানান পুলিশ এরপরই অনুসন্ধান করে আসল ঘটনার খবর পায় এবং সন্তানের বাবা সুরেন গৌর ক্রেতা পুরোহিত কৃষ্ণপ্রসাদ উপাধ্যায় এবং সহায়তাকারী তুপুনি গোয়ালাকে গ্রেফতার করেছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং এর মধ্যে যে মিত্রতা ছিল তা এখন আর নেই বরং তিক্ততাই বেশি রাজ্যসভা নির্বাচনের পর দুই পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ তা আরও প্রকট হয়েছে এর মধ্যে দলের বিধায়ক রফিকুল ইসলাম গৌহাটিতে ঘোষণা করেছেন যে আগামী লোকসভা নির্বাচনে তাদের দল রাজ্যের চৌদ্দটি আসনের মধ্যে সাতটি আসনে এককভাবে প্রার্থী দেবে এই সাত আসনের মধ্যে রয়েছে বরাক উপত্যকার দুই আসন শিলচর এবং করিমগঞ্জ কিন্তু লোকসভা নির্বাচনের বছর দেড়েক আগে এ ইউডিএফ এর এমন ঘোষণায় মোটেই বাবিত নয় কাসার কংগ্রেস গৌহাটি মহানগরের বাঙ্গাগড়ে ঘটল এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার সকালের দিকে দমকল বাহিনীর তৎপরতায় বাঙ্গাগড় এলাকা আগুনের হামলা থেকে রক্ষা পেয়েছে এসডিআরএফ তথা অগ্নি নির্বাপক আধিকারিক জানান বাঙ্গাগড় উড়ালপুরের নিচে একটি রেস্তোরাঁ তথা মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে অগ্নিকাণ্ডের রেস্তোরাঁর চার চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ রূপ ধারণ করে আগুন অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে গোটা এলাকা কালো দুয়ায় আচ্ছন্ন করে ফেলে ফলে আতঙ্কে শুরু হয় হয়গোল দৌড়জাপ তবে সময় মতো বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে অগ্নি নির্বাপক বাহিনী জাপিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রিত করে আসাম মেঘালয়ের সীমা সমস্যার নিষ্পত্তির জন্য আজ অর্থাৎ রবিবার গৌহাটিতে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে উভয় রাজ্যের বারোটি বিবাদমান স্থানের সমস্যা নিষ্পত্তির অংশ হিসাবে ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং এর অংশ হিসাবে চলতি বছরের নতুন দিল্লিতে স্থান নিয়ে উভয় রাজ্যের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কনরাড কে সাংবা বাকি বিবাদমান ছয়টি স্থানের সমাধানের বিষয়ে মত বিনিময় করবেন আজকের আলোচনায় উভয় রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রবীণ আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বিধানসভা লোকসভা অথবা পুরসভা নির্বাচনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেও বকেয়া পাওনা পাচ্ছেন না শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন শিক্ষকরা অসম শিক্ষক কর্মচারী সমন্বয় সমিতির করিমগঞ্জ জেলা শাখার তরফে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা শাসক বিপুল দাসের কাছে জেলা শাসকের উদ্দেশ্যে প্রদেয় স্মারকপত্রে শিক্ষক সংস্থার কর্মকর্তারা উল্লেখ করেন বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেও বকেয়া পারিশ্রমিক আজ পর্যন্ত হাতে পাননি তারা পুরসভার চেয়ারপারসন তাকাকালীন বিতিকা দেব বলেছিলেন শহরবাসীর সিভিক সেন্সের অভাব রয়েছে এরপর দেবের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিন্তু শনিবার শহরে এমন ঘটনা ঘটলো যা প্রমাণ করল কিছু লোকের সত্যি সিভিক সেন্সের অভাব রয়েছে সোনাই রোডের জাঙ্গিয়ানা এলাকায় একটি ট্রান্সফরমারের নিচে মানুষের সৃষ্টি আবর্জনার স্তূপে খারা আগুন ধরিয়ে দে এক সময় আগুন তার বিস্তার গটিয়ে ট্রান্সফর্মারের কেবলে পৌঁছে যায় এরপরই ভয়াবহ কাণ্ড ঘটে গেল দাউ দাউ করে জ্বলতে শুরু করলো ট্রান্সফর্মার সাধারণ মানুষ ট্রান্সফর্মারের পেছনে থাকা বাড়ির লোক এবং পথচারীরা আতঙ্কিত হয়ে ওঠেন এই ভয়াবহ ঘটনাটি দেখে স্থানীয় কিছু লোক অগ্নি নির্বাপক কেন্দ্রে এবং বিদ্যুৎ বিভাগে খবর দেন খবর পেয়ে দমকল ইঞ্জিন সেখানে পৌঁছায় নতুন কৌশল অবলম্বন করে পাচার হচ্ছে গরু গৌহাটির পার্শ্ববর্তী কেত্রির জাতীয় সড়কে পুলিশ একটি যাত্রীবাহী ট্রেভেলারে তল্লাশি চালিয়ে বৃষ্টি গরু উদ্ধার করার ঘটনায় পাচারকারীদের নতুন কৌশল ধরা পড়েছে শুক্রবার কেত্রী পুলিশের জনৈক আধিকারিক জানান একটি যাত্রীবাহী ট্রেভেলারে বুজাই করে বৃষ্টি গরু পাচার করছিল তস্করের দল এরা ট্রেভেলারের সিটগুলি খুলে গরুর পা বেঁধে গাদাগাদি করে বুজাই করেছিল গরুগুলি নোয়াগাঁও থেকে মেঘালয়ের বর্নিহাটে পাচার করার পরিকল্পনা ছিল তস্করদের আশু সহ অসমীয়া জাতীয়তাবাদী সংগঠনগুলির বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাঙালি হিন্দুরা যেভাবে গত কয়েক দশক ধরে অসমে হেনস্থা হচ্ছেন তা স্থিতাবস্থা বজায় রাখা বাঙালি হিন্দুদের অনৈতিক নোটিশ জারি অথবা ডিটেনশন করা হলে এই সব সংগঠনগুলি সম্পূর্ণ নীরব থাকে তাই এসব অবিলম্বে বন্ধ না হলে অসম আবার দ্বিখণ্ডিত অথবা ত্রিখণ্ডিত হবে বলে মন্তব্য করেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এক প্রেস বার্তায় প্রদীপ বাবু বলেন আশির দশকের বঙ্গাল খেদা আন্দোলন অথবা হালের কাবিরোধী আন্দোলন দুটোর লক্ষ্যই বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তিনি বলেন আমাদের দুর্ভাগ্য যে কেন্দ্রীয় সরকারও এইসব উগ্র জাতীয়তাবাদী সংগঠনকে তাজ করে চলেছে নিজেদের স্বার্থে নতুবা তিন বছর আগে সংসদের উভয় সভায় পাশ হওয়ার পরও কেন আজ অব্দি এই প্রক্রিয়া শেষ হয়নি প্রশ্ন তুলেন তিনি দত্তরায় আরও বলেন এই বিজেপি দল আদ্যন্ত বাঙালি বিরোধী না হলে যেখানে খুদ প্রধানমন্ত্রী আশ্বাস দিলেন যে ক্ষমতায় আসলে রাজ্যের সমস্ত ডিটেনশন ক্যাম্প গুরিয়ে দেওয়া হবে সেখানে উল্টে তাদের সরকার গোয়ালপাড়ায় নতুন ডিটেনশন ক্যাম্প তৈরি হয় কি করে বিডিএফ মুখ্য আহ্বায়ক আরও বলেন গত বছরের শাসনকালে এই দল রাজ্যের বাঙালি হিন্দুদের জন্য কিছুই করেনি তিনি বলেন মন্ত্রী পীযুষ হাজারিকা এই আন্দোলন প্রত্যাহার করার যে আহ্বান জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু তার সঙ্গে এটাও মনে করিয়ে দেওয়া জরুরি যে যদি এই আন্দোলন প্রত্যাহারিত না হয় তবে অসম আবার দ্বিখণ্ডিত অথবা ত্রিখণ্ডিত হওয়ার পথ প্রশস্ত হবে